তার আগের ব্লকে দেখাইছি রাষ্ট্রপতি ভবনের প্রথম গেট, যেটা মুঘল গার্ডেন। এটা হলো পিছনের গেট, মানে 2 নম্বর গেট। এইখান দিয়ে গাড়ি যায়, গাড়ি আসে। আর এটা হলো মেম্বার অফ পার্লিয়ামেন্ট, রাজ্যসভা। রাষ্ট্রপতি ভবনের 2 নম্বর গেট দিয়ে যত ধরনের গাড়ি আছে, 2 নম্বর গেট দিয়ে ঢুকে 2 নম্বর গেট দিয়ে বাইরে আসে। দিল্লিতে আসছেন, তারা তারা হয়তো দেখছেন যে এটা হলো 2 নম্বর গেট, আর 1 নম্বর গেটটাই হলো মুঘল গার্ডেন। আর এইখানেও ফরেনারগুলো আসে, আর মুঘল গার্ডেনেও ফরেনারগুলো আসে। তো অনেক দেশের মানুষ এই রাষ্ট্রপতি ভবন দেখতে আসে। 2 নম্বর গেট দিয়ে দেখেন গাড়ি গেতাছে, গাড়ি আইতাছে। আর পিছনের গেটটাই, এই গেটটাই বলে, এটাকে 2 নম্বর গেট বলে। আর এইখান দিয়েই যত গাড়ি যত যা আছে, আর লগে আছে রাজ্যসভার, মেম্বার অফ পার্লিয়ামেন্টের রাজ্যসভা। আর এইখান দিয়ে হইলো আপনার স্বাধীনতা দিবস, যারা 15 আগস্ট, 26 জানুয়ারি, এইখান দিয়েই উদযাপন করা হয়। আর লগে হলো ইন্ডিয়া গেট। আর আমি আজকে দেখামো, সঙ্গে আছে আপনার ছোট ছোট পার্ক আর অনেক কিছুই। যারা যারা দেখেন নাই, তারা তারা রফি ব্লগ দেখেন। রাষ্ট্রপতি ভবন যারা যারা দেখেন নাই, রাষ্ট্রপতি ভবনের প্রথম গেট যেটা মুঘল গার্ডেন বলে কয়, মুঘল গার্ডেন যারা যারা দেখেন নাই, পৃথিবীর বিভিন্ন জায়গার থেকে বা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে মুঘল গার্ডেন দেখতে আসে। মুঘল গার্ডেন আপনি সবসময় খোলা পাবেন না, বছরে 2 মাসানি খোলা পাবেন। তাই আমি টাইম মতো দিল্লি আসছিলাম, তাই আপনাদেরকে মুঘল গার্ডেন আমি দেখাইছি, একবার আসেন দেখে যান। আর এটাই হলো স্বাধীনতা দিবস যখন উদযাপন করে, 15 আগস্ট, 26 জানুয়ারি, এইখান দিয়ে লাখ লাখ মানুষ থাকে দুই সাইডে। আর এইখান দিয়েই বিভিন্ন ধরনের পার্টিসিপেট হয়। তো আমাদের আসামের থেকেও পার্টিসিপেট করছে, বিভিন্ন রাজ্য থেকেও আসে। আর সাইড দিয়ে আসে আপনার পার্ক। তো অনেক ভালো লাগা জায়গা এটা। যদি দিল্লিতে আসেন, তারা ইন্ডিয়া গেট দেখতে আসছেন, নিশ্চয় তারা হয়তো দেখছেন রাষ্ট্রপতি ভবন, দেখছেন রাজ্যসভার ভবন যেটা, এটা দেখছেন। আর লগে আছে আপনার ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেটে দিয়ে সিধা সিধি আইলে আপনার বেশি টাইম লাগবে না, কম ধরেন হাইটে আইলে 20 মিনিট 25 মিনিট পাবেন। মানে একটা রাস্তায় ম্যাক্সিমাম 700 মিটার মান হব আর কি, 1 কিলোমিটার হবো না, 700 মিটার হব। তাই যারা যারা আসেন নাই, একবার আসবেন। ইন্ডিয়া গেট, রাষ্ট্রপতি ভবনের 2 নম্বর গেট একদম সামনে সামনে দেখা যায়। ম্যাক্সিমাম মানুষ ইন্ডিয়া গেট দেখ পারাইলে রাষ্ট্রপতি ভবনের 2 নম্বর গেটটাই দেখা যায়। মানে ফার্স্ট গেট যে মুঘল গার্ডেন হয়তো অনেকেই জানে না। তো আপনারা যদি ইন্ডিয়া গেট দেখতে আসেন, তো এটা হলো সেকেন্ড গেট। আর সেকেন্ড রাষ্ট্রপতি ভবনের 2 নম্বর গেট পিছনের গেট বলে কয়। তো আপনারা এটাও দেখবেন, আর প্রথম গেট যেটা মুঘল গার্ডেন এটাও দেখবেন। আর এইখানটা তো আমি বললাম যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের থেকে মানুষ আসে এখান দিয়ে যাওয়া করে। আর এই জায়গাটা তো আমি আপনাদেরকে বারে বারে বললাম যে এইখানে পার্টিসিপেট হয়। 15 আগস্ট, স্বাধীনতা দিবস, ভারতবর্ষের প্রাইম মিনিস্টার নিজে এখানে উপস্থিত থাকে। আর অনেক মানুষ এই জায়গায় এসে দুই সাইড দিয়ে থাকে, দেখে পার্টিসিপেট, উদযাপন স্বাধীনতা দিবস। এটাই রাষ্ট্রপতির একদম, রাষ্ট্রপতি ভবনের দেখেন একদম 2 নম্বর গেটের সামনে, আমার পিছনেই কিন্তু ইন্ডিয়া গেট। আর এই ফিলে আছে দেখুন রাষ্ট্রপতি ভবনের 2 নম্বর গেট। আর এই সাইডে আছে আপনার ছোটো ছোটো অনেক পার্ক, এখানে বসে থাকারও জায়গা আছে। অনেক মানুষ ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে আসার পরে এখানে, মানে অনেক ভালো লাগে, এখানে বসে থাকে অল্প, ওইখানে আরাম করে। তাই আপনাদেরকে আমি একটা কথাই বলছি, যারা যারা রাষ্ট্রপতি ভবনের 1 নম্বর গেট দেখেন নাই বা মুঘল গার্ডেনটা দেখেন নাই, রফি ব্লকের ভিতরে যান, একবার রফি ব্লক চেক করেন। প্রথম ভিডিওটা দেখলে দ্বিতীয় ভিডিওটাও বুঝতে পারবেন ভালো করে। আর আমি তাই আপনাদেরকে প্রথম গেটটাও দেখাইলাম, 1 নম্বর গেট, 2 নম্বর গেট, ইন্ডিয়া গেট। আর ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি শহীদ হয়েছে কে ওই জায়গায়, তাদের নাম আছে সোনালিয়া করে, আমি ওটাও আপনাদেরকে দেখাইছি। একদম এই রাষ্ট্রপতি ভবন, ইন্ডিয়া গেট আর আপনার শহীদ ভবন এক জায়গায়, বেশি ডিফারেন্স না। রাজ্যসভার মেম্বার অফ পার্লিয়ামেন্ট একই জায়গায়, মানে এই চারটা বস্তু একসাথে আপনারা দেখতে পারবেন যদি দিল্লিতে আসেন। তো যদি কেউ ইন্ডিয়া গেটে আসেন, তাহলে রাষ্ট্রপতি ভবনটা দেখতে পারবেন, মেম্বার অফ পার্লিয়ামেন্টের যেটা ভবন সেটাও দেখতে পারবেন, ভারতবর্ষের জন্য যারা যারা শহীদ হয়েছে ফৌজিরা তাদের সোনালী আখরে সেটাও দেখতে পারবেন। মানে একসাথে এই 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 চারটা বস্তু একসাথে। আর এখানে দেখেন ছোটো ছোটো বাইক, এখানে মানে 50 টাকার বিনিময়ে আপনারা চলাইতে পারবেন, বা ছোটো ছোটো বাচ্চারা চলাইতে পারে, বহুত দূর যাইতে পারে, ওরাও আধা কিলোমিটার জায়গা ঘুরতে পারে। ইন্ডিয়া গেট টু রাষ্ট্রপতি ভবন এত দূর আপ ডাউন করতে পারে। তাই আশা রাখছি আপনারা দিল্লিতে আসলে এই চারটা বস্তু দেখে যাবেন। রফি ব্লগটা পারলে একবার শেয়ার করবেন,
কমেন্ট করে জানিয়ে দিবেন আমার ব্লগগুলো কীরকম হয়, যদি ব্লগ কিবা ভুল হয় ভুলটা ধরে দিবেন যাতে আমি সংশোধন করতে পারি। অনেক নতুন নতুন ব্লগ আমি বানিয়ে দিছি দিল্লিতে, আমি অনেক দিন আছিলাম তাই দিল্লির বিভিন্ন জায়গার ইম্পর্টেন্ট যেগুলো দেখার মানুষের দেখে ভারতবর্ষ থেকে সেইগুলো ব্লগ আমি বানিয়ে দিছি, একবার চেক করে নেবেন। রফি ব্লগটা একবারে দিবেন। আজকে আর রফি ব্লগ আমি এই পর্যন্ত শেষ করছি, বাই।